হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। আজ ইতিমধ্যে সকল রাজ্য এবং দেশবাসীর জন্য রাজ্য সরকার, কেন্দ্র সরকার এবং শারদীয় উৎসব নিয়ে উঠেছে বাছাই করা আজকে 10টি একাদম লেটেস্ট আপডেট। এর সাথেই রয়েছে আজকে সব থেকে বড় খবর, আজ থেকেই আবহাওয়ার বিরাট বদল, গভীর নিম্নচাপ ভয়ানক রূপে ধেয়ে আসতে চলেছে, আজ থেকেই বৃষ্টি, সতর্ক করা হয়েছে একাধিক জেলাকে। দেখে নেব আজকে মূলত আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজ রাত থেকে কোথায় আবহাওয়া বদলের সম্ভাবনা, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা, কতদিন থাকবে নিম্নচাপ, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে আবার ঘোর বিপাকে এবার মহুয়া মৈত্র, টাকার বদলে প্রশ্ন ইস্যুতে আরো বিপাকে মহুয়া। এথিক্স কমিটিতে জমা পড়ল হীরানন্দনের হলফনামা, দেশের নিরাপত্তাকে বন্ধক দেওয়ার অভিযোগ বিজেপির। অপরদিকে আবার মহুয়া 2 কোটি টাকা ঘোষ নিয়েছে, প্রমাণ আছে দাবি করে তদন্ত চাইলেন বিজেপি সাংসদ দুবে। এর সাথে রয়েছে পুজোর মুখে মন ভরিয়ে দিল রাজ্যবাসীর, রয়েছে প্রধানমন্ত্রীর তরফ থেকে আরো একটি বড় ঘোষণা, দারুণ খবর, বঞ্চনা অতীত কলকাতা পুরসভাকে ভরিয়ে দিচ্ছে মোদী সরকার 500 কোটি টাকা অনুদান। অন্যদিকে রয়েছে আজকের আরো একটি বড় খবর, ঘোর বিপদ এবারে করোনার ভ্যাকসিন নিয়ে। ফাইজারের ভ্যাকসিনে লুকিয়ে রয়েছে ক্যান্সারের ডিএনএ, হেলথ কানাডা রিপোর্ট ঘিরে জোর বিতর্ক বিজ্ঞানী মহলে। একই সাথে রয়েছে আজকের আরো একটি বড় খবর, বড় ঘোষণা, 100 দিনের কাজের টাকা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা, যাদের ঘরের লিস্টে নাম এসেছে অথচ এখনো পর্যন্ত টাকা পায়নি, এ নিয়ে রয়েছে আজকের আরো একটি বড় খবর। অপরদিকে আবার নতুন শর্ত এবারে কেন্দ্রীয় মন্ত্রীর, এই শর্ত মানলেই এবারে পাবেন টাকা। অন্যদিকে আবার পুজোই শহরে এসেও রাজনীতির কথা নাড্ডার মুখে, শুভ শক্তির হাতে বাংলার ক্ষমতা আসুক, নাম না করে তৃণমূলকে তোপ বিজেপির সর্বভারতীয় সভাপতি। অন্যদিকে রয়েছে ফের কানাডার প্রধানমন্ত্রী লাল চোখ দেখালো ভারতকে, হুমকি ভারতকে, তার সাথে সাথে আবার দোষলেন ভারতকে, লক্ষ লক্ষ মানুষকে বিপদে ফেলার জন্য ভারতকে দায়ী করলো কানাডা, ট্রুডোর পাশে আমেরিকা ব্রিটেন। এর সাথে রয়েছে এবারে মাথায় হাত পড়তে চলেছে মধ্যবিত্তের, ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নরের তরফ থেকে এক ভয়ানক তথ্য ফাঁস, যা জানলে আপনি অবাক করে দেবেন। অপরদিকে রয়েছে বাংলায় শুরু হয়েছে বাঙালিদের শারদ উৎসব, দিকে দিকে ব্যাপক পরিমাণে ভিড়, উপচে পড়ছে শহর কলকাতা। অন্যদিকে আবার রাজ্যপালের বড় ঘোষণা, সেরা পুজো মণ্ডপকে দেওয়া হবে 5 লক্ষ টাকার পুরস্কার। এর সাথেই রয়েছে আজকের আরো বেশ কয়েকটি বাছাই করা অতি গুরুত্বপূর্ণ আপডেট, তাই আপনি ভিডিওটিকে মোটো স্কিপ না করে শেষ পর্যন্তই দেখতে থাকুন, কারণ আজকের প্রত্যেকটি আপডেটই রয়েছে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন। সাথে সাথে আপনি রাজ্যের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, এ পর্যন্ত কটা মণ্ডপ আপনি ঘুরেছেন বা কোন মণ্ডপটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে, কি অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ফ্রেন্ডস, আজ মূলত যে আপডেটগুলি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, জোর বিপত্তি এবার পুজোতে ক্রমশ ধেয়ে আসছে নিম্নচাপ, শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপ সুন্দরবনের উপকূলের দিকে ধেয়ে আসবে, একথা স্পষ্ট জানিয়েছে আবহাওয়া দপ্তর। পুজোর শেষ লগ্নে তাই দুর্যোগের প্রবল আশঙ্কা, 10ই থেকে 2 দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্ধ্র ওড়িশা উপকূলে এসে রিকভ করবে গভীর নিম্নচাপ, উপকূল বরাবর এটি উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসার সম্ভাবনা, অভিমুখ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকা, এর ফলে রাজ্যের উপকূলে বৃষ্টির পরিমাণ বাড়বে, সঙ্গে উপকূল জেলায় হালকা থেকে ঝোড়ো হাওয়া, 10ই থেকে দ্বাদশী পর্যন্ত দুর্যোগ বাড়তে পারে। 10ই এবং 11ইতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, তবে আজ থেকে রাজ্যের উত্তর পশ্চিমে শীতল হওয়ার প্রভাব এবং বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, কারণ ইতিমধ্যে আজ থেকে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে, যার ফলে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে রয়েছে রাজ্য এবং কেন্দ্রের সঙ্গে দিনের পর দিন সংঘাত, রাজ্যকে একাধিক টাকা থেকে বঞ্চিত রেখেছে কেন্দ্র, ঘরের টাকা থেকে শুরু করে 100 দিনের কাজের টাকা, ঠিক এই সময়টি আবার 100 দিনের কাজের বাংলার প্রায় 21 লাখ শ্রমিকের টাকা যখন আটকে রয়েছে, এ নিয়ে লাগাতার আন্দোলন চালাচ্ছে তৃণমূল, এরই মধ্যে এই ইস্যুতে নতুন করে সংঘাত পরিস্থিতি তৈরি করলো কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্য। কদিন আগেও এই ইস্যুতে পথে নেমেছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজভবনের সামনে ধর্না তো বসেন তিনি, শেষমেশ রাজ্যপাল সিবি আনন্দবোধ আস্তে আস্তে ধর্না তুলে নেন তৃণমূল, তবে এতে কিছু পরেও জটিলতা কাটেনি, তাতে কার্যত ঘৃতাহুতি করলেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ
সিং। তিনি সরাসরি জানিয়ে দিলেন এই প্রকল্পে পশ্চিমবঙ্গের স্বচ্ছতা দেখলে তাতে কেন্দ্র সন্তুষ্ট হলে তবেই বকেয়া টাকা দেয়া হবে। অর্থাৎ রাজ্যের যে সকল টাকাগুলি আটকে রয়েছে, ঘরের টাকা থেকে শুরু করে 100 দিনের কাজের টাকা এবং বিভিন্ন প্রকল্পের টাকা, সেখানে একটি নতুন শর্ত দেয়া হয়েছে, যেখানে কেন্দ্রীয় গৃহরাজ মন্ত্রীর তরফ থেকে জানানো হচ্ছে রাজ্যের কাজে কেন্দ্র যদি খুশি হয় তাহলে, শুধু খুশি নয় সন্তুষ্ট হলে তবেই বকেয়া টাকা দেয়া হবে। অন্যদিকে আবার জোর বিপাকে এবার মহুয়া মৈত্র 2 কোটি টাকা ঘুষ নিয়েছেন, প্রমাণ আছে। এবার বিজেপি সাংসদ দুবে চিঠি দিলেন লোকপালকে। এবার তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্ত চেয়ে লোকপালকে চিঠি দিলেন বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে। তার দাবি, কবে এবং কোথায় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ ঘুষ নিয়েছিলেন তার যাবতীয় তথ্য তার কাছে আছে, এমনকি সেই ঘুষের অঙ্কও তিনি পেয়েছেন বলে দাবি করলেন বিজেপি সাংসদ। টাকার বেনিয়মে লোকসভায় প্রশ্ন করেছেন মহুয়া। এই অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি, দুই পক্ষই নিত্য নতুন অভিযোগ আনছেন পরস্পরের বিরুদ্ধে। মহুয়ার সংসদ পদ খারিজের আবেদন নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দেন বিজেপি সাংসদ দুবে। একাধিক সংবাদ প্রতিবেদনে প্রকাশ, এবার তৃণমূল সাংসদের বিরুদ্ধে একটি চিঠি লোকপালকে পাঠিয়েছেন তিনি। ওই অভিযোগপত্রে তিনি জানান সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেহজায়ের কাছে একটি চিঠি পেয়েছেন থেকে তৃণমূল সংসদকে নিয়ে যে তথ্য পাওয়া যাচ্ছে তা গোলমেলে। দুবের দাবি, মহুয়ার বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত প্রমাণ রয়েছে তার কাছে। অপরদিকে আবার ভ্যাকসিন নিয়ে গোপন তথ্য ফাঁস, ফাইজার ভ্যাকসিনেই লুকিয়ে রয়েছে ক্যান্সারের ডিএনএ। ফাইজারের ভ্যাকসিনে মিলল ক্যান্সার ভাইরাসের ডিএনএ, হেলথ কানাডার রিপোর্টে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। হেলথ কানাডার একটি প্রতিবেদনে ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিরুদ্ধে উঠে এলো গুরুতর অভিযোগ, প্রাণদায়ী ভ্যাকসিনেই নাকি রয়েছে ক্যান্সারের ডিএনএ। হেলথ কানাডা রিপোর্টে দাবি, ফাইজার ভ্যাকসিনে ক্যান্সার সৃষ্টিকারী সিরাম ভাইরাস 14 SB14 ডিএনএ সিকোয়েন্স পাওয়া গিয়েছে। এই রিপোর্ট ঘিরে বিজ্ঞানীদের মধ্যে জোর বিতর্ক শুরু হয়েছে। এই ভ্যাকসিনের ফলাফল নিয়ে রীতিমতো দ্বিধাবিভক্ত বিজ্ঞানী মহল। একদলের মতে এই ভ্যাকসিন থেকেই হতে পারে ক্যান্সার, অন্যদিকে অপরদলের বক্তব্য এটি সম্পূর্ণ নিরাপদ টিকা। অন্যদিকে আবার বঞ্চনা অতীত কলকাতা পুরসভাকে ভরিয়ে দিচ্ছে প্রধানমন্ত্রী। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তৃণমূলের তাবড় নেতাদের মতো তিনিও বারবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হন। তবে এবার সেই কলকাতা পুরসভাকেই 500 কোটি টাকা অনুদান দিল কেন্দ্র সরকার। কলকাতা পুর এলাকার প্রকল্প রিপোর্টে খুশি কেন্দ্রীয় কর্তারা। জাতীয় বিপর্যয় মোকাবেলা কর্তৃপক্ষের ডাকে দিল্লিতে একটা বৈঠক হয়েছিল, সেখানে কলকাতা পুরসভার পক্ষ থেকে একাধিক কর্তা উপস্থিত ছিলেন। আর সেখানে যে প্রকল্পের রিপোর্ট জমা দেওয়া হয়েছে তা নিয়ে মোটের উপর খুশি দিল্লির আধিকারিকরা। এরপরই কেন্দ্রীয় সরকার 500 টাকা অনুদান দিয়েছে বলে খবর। এই টাকা কলকাতার নিকাশি ব্যবস্থার উন্নতি করা হবে বলে খবর। সামগ্রিকভাবে কেন্দ্রীয় অনুদানে ভোল বদলে যাবে কলকাতার নিকাশি ব্যবস্থা। চাতি রয়েছে আজকের আরো একটি বড় খবর। প্রধানমন্ত্রী যতই ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনীতি বানানো গ্যারান্টি দিন, আম জনতার লাভ হচ্ছে না। বাড়ি গাড়ি ক্রয়ে ব্যাংক ঋণের উপরে চালু থাকা চড়া সুদের হার কমার সম্ভাবনা নেই, ফলে IMEI যন্ত্রণা থেকে মধ্যবিত্তকে আপাতত মুক্তি দিচ্ছে না মোদী সরকার। গতদিন ইনস্টিটিউট অব ইকোনমিক গ্রোথ আয়োজিত এক অনুষ্ঠানে একথা স্পষ্ট করে দিয়েছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস। সুদের হার কমবে কবে, এই প্রশ্নই এদিন করা হয়েছিল গভর্নরকে। তিনি জবাবে সাফ জানিয়ে দিয়েছেন সেটা এখন বলা যাচ্ছে না, তবে অদূর ভবিষ্যতে নয়, এখনই সুদের হার কমানো নিয়ে কিছুই ভাবছি না।